আয়েশা 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 খাতুন আচ্ছা বলুন আপনার অভিজ্ঞতাটা বলুন তো আপনার অপারেশন করেছে আজকে হলো 5 6 মাস হয়ে গেল তাই তো 5 মাস হচ্ছে 5 মাস হয়ে গেল আচ্ছা আপনার আগের অভিজ্ঞতা আর এখনকার অভিজ্ঞতা বলুন বাচ্চাটা আমার মেয়ে 1.5 বছর পুরো একদম মানে সর্দি সব সময় নাক দিয়ে বের হতো আর রুমাল ছাড়া বের হতে পারতাম না তো এখন সেই তুলনায় অনেক মানে পুরোটাই ভালো আছে এখানে আর কোনো আমার ডিস্টার্ব কিছু নেই জীবনটাই বদলে গেছে মনে হচ্ছে এখন ঘুমাচ্ছে তখন হাঁ করে ঘুমাতো এখন কিন্তু হাঁ করে ঘুমায় না বাকি এমনি সবগুলো ঠিকঠাক আছে বারবার সর্দি কাশি ঝামেলাটা উঠ বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমি রাস্তা বের হতে পারতাম না শুধু ওই সর্দির কারণে শুধু সর্দি কাশি আর বারবার আর ডাক্তার কাছে যেতেন কি বলতেন ডাক্তার আমি ডাইরেক্ট ডাক্তারকে গিয়ে বলতাম যে ডাক্তার আপনার ওষুধ কিন্তু কোনো কাজে হচ্ছে না তবু ডাক্তার বলতো এটাই চালিয়ে যাও এটাই চালিয়ে যাও লাস্টে বিরক্ত হয়ে আবার নাক কান গলা আমাদের বর্ধমানে দেখিয়েছিলাম তারপর ওখান থেকে বলেছিলেন যে এই করতে হবে তবু আমাদের মনটা ঠিক হয়নি বলে আবার এখানে এলাম তো এখানে গিয়ে একদম আমার ভাই তো বলছে যে মানে ও তখন মনে হতো বাড়তো না ওয়েট মানে গ্রোথ হতো না এখন সব খেতেও চায় তখন খেতেও চাইতো না সব সময় খাওয়ার প্রতি একটা অনেক খাবো না খাবো না আর এখন শুধু বলে খাবো আর খাবো কি তফাত তারপরে বুঝতে পারছেন আর ঘুমোনো টুমোনো কত বদলে গেছে না জীবনটা আর আমি ভালোভাবে ঘুমোচ্ছে একটা অ্যাক্টিভিটি বদলে গেছে তখন আমি উঠলা ও উঠে পড়তো এখন মানে ঘুমা কোনো অসুবিধা হয় না আমি উঠে কাজ টাজ করি ও আবার এসে মানে পুরো জীবনটাই বদলে গেল বাচ্চা হ্যাঁ পুরোপুরি আমি এগুলো যেগুলো বলছি পুরোটাই সত্যি কথা বলছি একটাও বানিয়ে বলছি যে জীবনটাই বদলে গেল পুরো নিজে দেখেছি তো আমার মেয়ের 11 কিলো থেকে মানে ওয়েট বাড়েনি একদম কদিনের মধ্যে এরকম পুরো ফিটনেস এসে গেছে 1.5 বছর কিন্তু কেউ ডাক্তার বড় ধরতেই পারছে না দিনের পর দিন দিনের পর এবং দেখো সিম্পল একদিনের মধ্যে বাচ্চা নরমাল হয়ে গিয়ে বাড়ি চলে গেছিল মনে আছে তো একদিন সেম ডে ডিসচার্জ করে দিয়েছিল 5টার সময় ঠিক আছে আপনি খুবই খুশি আমি খুশি আমাকে কেউ বললে আমি আগে তো এখানেই বলি